আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি ফেসবুকে ট্যাগিং থেকে নিজেকে রক্ষা করবেন, নিজের প্রোফাইলকে রক্ষা করবেন। এর জন্য আমাদেরকে যেতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আর এরপরে সেটিংস, এরপরে টাইম লাইন অ্যান্ড ট্যাগিং, এখানে যতগুলো অপশন দেখতেছেন সবগুলো অপশনই আপনি অনলি মি দিয়ে রাখবেন। অনলি মি, অনলি মি, সব অনলি মি। লাস্টে রিভিউতে আসবেন, রিভিউতে এসে ট্যাগ রিভিউ অন রাখবেন, এখানে অন রাখবেন, অফ না অন, এটাও অন, এটাও অন। এরপর আপনি বের হয়ে যান। এখন দেখবেন যদি আপনাকে ট্যাগ করে থাকে অবশ্যই আপনার অনুমতি লাগবে সেই পোস্টটি আপনার ওয়ালে স্টিক হওয়ার জন্য। সো চেষ্টা করি আমরা সকালে, নীরব দাদু আমাকে ট্যাগ করেছিল, সেই ট্যাগটা এসএম নীরব ট্যাগ কি ওর একটা পোস্টে আমাকে ট্যাগ করেছিল, কিন্তু আমার যে কেউ আমাকে ট্যাগ করে সরাসরি আমার প্রোফাইলে অ্যাড হয়ে যায় না, কারণ আমি ওটা অন করে রাখছি ওই প্রিভিউটা। সো এখন আমি যদি চাই যে ওর ট্যাগ পোস্টটা আমি আমার প্রোফাইলে শো করাবো না, আমি হাইট চাপবো। আর যদি মনে চায় না থাক, সমস্যা নাই, আমার সাথে সাথে আমার প্রোফাইলের সাথে এটাও অ্যাড থাক, তো আমি লিখবো, আমি চাপবো অ্যাড টু টাইম লাইন। Thank you.